যুবকে বিয়ের আগে প্রেম না বিয়ের পরে হালাল স্ত্রীকে ভালোবাসো হালাল স্ত্রীকে স্ত্রীর সাথে বৈধ ভালোবাসা করাও সওয়াব সুবহানাল্লাহ বুঝবেন কথা কয় না কেন রাগ করতেছেন মনে হয় কিন্তু যুবকদের হালচাল বোঝা বড় দায় দেখবেন প্রেম করেছে বিয়ের আগে নিয়ে আসছে ছেলের বাড়িতে কি বিয়ের দাবিতে হ্যাঁ অনশন ধর্মঘট কর্মসূচি পালন করতেছে উনি বিশাল দায়িত্ব নিয়ে আসছে পুরো জাতি কথা কয় না এ মায়ে কি হইছে তোমার তুমি ছেলের বাড়িতে কেন আসছো বাড়ি কোথায় বলে বাড়ি নোয়াখালী নওগাঁ কেন ভাই এই ছেলে আমাকে মোবাইলে বিবাহ করেছে আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক আমি তার বাড়িতে এসেছি আমাকে বিয়ের প্রবণ দেখাইয়া বুঝার নাই কি হইছে মা ভাই এখন আমার 3 মাস আপনারা এখন বিচার করে দেন আছে না দুই বাচ্চার মা বিয়ের দাবিতে চলে আসে আছে না নাই এই জন্য যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে আল্লাহকে ভয় করে নিজের যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদত করে কাটাইতে হবে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে হালাল পদ্ধতিতে তোমার আমার যৌবনের সময়টা তুমি আমি বিলিয়ে দেব কথা বলে ঠিক কি না এই জন্য হালালে শান্তি হারামে কোনো শান্তি কোন স্ত্রী যদি তার স্বামীকে এসে বলে ওগো শুনছো কি আমাদের বিয়ে তো 6 মাস হয়ে গেছে তুমি জানো না হ্যাঁ জানছি তো কি যে শোনা তো তুমি জানো আমি গতকালকে পরীক্ষা করেছি তুমি না বাবা হতে চলেছো স্বামী কি খুশি কি বললা আমি বাবা তুমি মা কথা কয় না সেই খুশিতে আনন্দে আত্মহারা কথা কয় না কেন বাড়ির বাইরে যাও আরে বলে মা ঘটনা ঘটে গেছে কি তোমাদের খেলাধুলা করার জিনিস আসতেছে তুমি দাদি হবে আব্বা দাদা হবে কথা কন আনন্দে মনে পুরো পরিবারটা ঘুরে উঠছে কথা কন ঠিক কি না শ্বশুর বাড়িতে টেলিফোন হ্যালো আম্মা জান আপনি তো জানেন না আপনার মেয়ে মা হতে চলেছে কি আনন্দ প্রকাশ করা যায় কথা বলে ঠিক কি না কারণ স্বামীর হালাল সম্পর্কের মাধ্যমে স্ত্রী গর্ভবতী এটা প্রকাশ করা যায় এটাতে প্রচার করা যায় 10 জনকে বলা যায় কিন্তু প্রেমিকা যদি আইসা প্রেমিককে খবর দেয় তুমি জানো না তুমি না বাবা হতে চলেছো এটা প্রেমিকের জন্য সুসংবাদ না দুঃখের সংবাদ লক্ষণ ভালো না খারাপ কথা কন ছেলেকে আনন্দে আত্মহারা হয় মেয়ে কি চাপে ধরবি না পকেট থেকে টাকা বের করে বলবি যা করা তাড়াতাড়ি কর পেট ক্লিয়ার কর কথা কয় না কেন রাগ করতেছেন এই হলো সমাজের হালচাল বাস্তবতা বলতে গেলে অনেক কষ্ট লাগে আপনাদের কিন্তু সমাজে সুন্দর যুবকদেরকে বানাইতে হলে আমাদের ভালো করে যুবকদেরকে একটু সাইজ করা দরকার আছে না নাই তাহলে প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান এটা ব্রেকিং নিউজ এটা যুবকদের জন্য খুবই খারাপ সংবাদ এটা সমাজে প্রচার করলে ইজ্জত থাকবে না কেউ যদি ঢের মায় অবস্থা ভালো না খারাপ কিন্তু স্ত্রীর গর্ভে স্বামীর বৈধ সন্তান এটা যদি প্রচার হয় মানুষ খুশি হবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তোমাকে একটা আল্লাহ একটা সুস্থ সন্তান দিক আল্লাহ তোমারে মেয়ের বাবা বানাক আল্লাহ তোমারে ছেলের বাবা বানাক কথা কর কিন্তু কোনো প্রেমিক যদি বলে দোস্ত প্রেমিকার চলতেছে 2 মাস কই শয়তান তুই কোষ কি রে কথা কর না কেন তার মানে বৈধ সম্পর্কের প্রচার করা যায় অবৈধ সম্পর্কের প্রচার করা যায় না লোকে জানলে সম্মান থাকে না এই জন্য মাপনদের অনুরোধ করব বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না যুবকদের অনুরোধ করব পার্কে ঘোরাঘুরি করা যাবে না কথা বলে ঠিক কি না আল্লাহ আমার যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন জোরে বলুন আমিন এ যুবক কঠিন পরীক্ষা দিয়েছিলেন যৌবনের ইউসুফ আলাইহিসসালাম কথা বলেন কেন জুলাইকা এদিক খেয়াল করেন জুলাইকা ফুসলাইয়া ফাসলাইয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালামকে গোপন একটা কক্ষে নিয়ে যায় প্রত্যেকটা দরজায় তালা মারছে কথা কন না কেন এই দরজা তালা মারে গোপন কক্ষের ভিতরে শুধুমাত্র জুলাইকা আর কে ইউসুফ নবী আর কেউ আছে কেউ নাই এদিক যুবক একটু মনোযোগ দিয়ে শোনো ইউসুফ আলাইহিসসালামের চেহারার দিকে তাকায়া জুলাইকা বলে দিলে বড় জালারে পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে খালি তোর শয়তানি বোঝে না কথা কন না কেন জুলাইকা এবার নিজের কামনা বাসনা পূরণ করার জন্য ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় মায়ার নজরে তাকায় ভালোবাসার নজরে তাকায় ইউসুফ নবী দেখে বলে আমারে ভয় করো না আল্লাহরে ভয় করো কথা কন না আল্লাহরে ভয় করো জুলাইকা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মনে করেছে
কি করা যায়, দেবদেবীর ছবিগুলো ছিল, শরীরের কাপড় ছিড়েগুলো দেবদেবীর মুখে লাগাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলাইখা রে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। জুলাইখা এবার ডেকে বলে, ইউসুফ রে, তোমার চোখ দুটো ভারি সুন্দর। ইউসুফ নবী ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নি আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে ডেকে বলে, আল্লাহ, জুলাইখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই, আমি আমার ইজ্জতকে রক্ষা করার জন্য, আমি আমার চরিত্র হেফাজত করার জন্য দৌড় দেওয়ার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার, ইজ্জতকে বাঁচানোর জন্য গোপন রুম থেকে গোপন কক্ষ থেকে মারছে দৌড়। আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। শেষ দরজার তালা খোলার পর ইউসুফ নবী তাকায়া দেখে মিন গেটে দাঁড়ায় আছে জুলাইখার স্বামী আজিজ মিসর। এইবার কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলাইখা ওই অবস্থায় দৌড়াইয়া স্বামীর সামনে যখন চলে গেছে, স্বামীকে দেখা মাত্রই মুহূর্তের মধ্যে একা কান্নার অভিনয় শুরু করলো, কারণ নারীদেরকে চেনা বড় কঠিন। ওই অবস্থায় একটা নাটক তৈরি করলো, কথাকে বোঝেন নাই, দেখে বলে, স্বামী গো, আপনি এই সময় আসছেন, ভালো করছেন। আর মনে মনে ভাবতেছে, আর একটু দেরি করে আসতে পারলেন না। আর বলতেছে, স্বামী গো, আপনি এই সময় আসছেন, ভালো করছেন, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, ধর্ষণ করার চেষ্টা করেছে, মিথ্যা অপবাদ দিয়া ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছে। এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, একবার যদি ওরা প্রেমের জালে ফাঁসায়, ওদের ফান্দে যদি একবার পা দাও যুবক, জীবনটা তছনছ হয়ে যাবে, ওই কালনাগিনীর বিষাক্ত সবলে তোমার জীবনটা এলোমেলো হয়ে যাবে। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে খেলা করে, কথা বলেন ঠিক কি না? ওরা এখন ভালোবাসে আইফোন, যে যত দামি গিফট করে তার জন্য তত দামি ভালোবাসা। এই জন্য নারীরা এখন টাকা আছে নে, প্রেমিকের মন আর আছে নে, কথা কর না তোমরা, কিন্তু প্রেমের সময় তোমারে বলবে কিনে দাও, ওতে গাছের পাতা ছিঁড়ে করে দামার গহনা, আমের গাছের 1 ডজন পাতা নিয়ে যায় একটু মালা বাইতে গলায় পরে দিন, আর বলে তুমি তো বলছো গাছের পাতা ছিঁড়ে করে দামার গহনা, এই যে আম গাছের পাতা নিয়ে আসি এটাই মনে করো তোমার স্বর্ণের সেন, থাপ্পড় একটা মারবি কিনা? এটা কথার কথা, আবেগ বুঝাইছি বোঝো না? স্বর্ণের সেন দিতে পারবে না সেটা বলো, আমের পাতা দিয়ে উপহাস করো কেন? কথা বল না কেন, রাগ করতেছেন? ওরা বিয়ের আগে সব বলবে, তোমার হাত ধরে আমি গাছতলায় থাকবো, গাছতলায় একদিন থাইকে দেখেন, গোবর থেকে উঠে দেখবেন বৌমান নাই, কথা কন না খা। এই শুনো, ওরা আপনাকে ফাঁসানোর জন্য আপনাকে একটা প্রবণে ফেলে আপনার বিরুদ্ধে নানান কথা বলবে, কিন্তু মনে রাখবেন নারীদের ষড়যন্ত্রের ফাঁদ বড় মারাত্মক। যুবক, ওদের চাকচিক্য সুন্দর কথা বলে, ওদের মায়ায় একবার ভুলে যদি তোমার পা ওদের ফাঁদে আটকে যায়, ফান্দে বরিয়া বগা কান্দে রে, সারা জীবন কেটে যাবে, ওদের ছলনা আর মায়ার কথা জীবনে ভুলতে পারবা না, কথা বলে ঠিক কি না? এজন্য যুবক, তোমাকে শক্ত হতে হবে, স্ত্রীর হালাল ভালোবাসায় তোমাকে আমাকে পাগল থাকতে হবে, প্রেমিকার ছলনার ভালোবাসায় ভুলে জীবন নষ্ট করে প্রতিরা জায়গায় থাকি তোমার আশায়, এই গান কর দরকার। কথা কই হবে, রাগ করছো তোমরা? চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য ছেলে মেয়েকে দেখার দায়িত্ব আপনার নাই। কথা কন না কে, ছেলেটা স্কুলে পিকনিকের নাম করে চলে গেল, যুবক 18-20 বছর বয়স, যৌবন আল্লাহ দিয়েছে কিনা? এ কথা কন, মেয়েটার বয়স 14-15, কথা বলেন বালেগে হয়েছে না? তাহলে মেয়েটা যে পিকনিকের নামে স্কুল থেকে গেল, আপনি গিয়েছিলেন? তো ওরা ওই জায়গায় যা স্বপ্নপুরি কি করলো আপনি দেখেছেন? রাগ করতেছেন না? এক হাজি মানুষ তার মেয়েকে বলতেছে, মা তোমার এখন পড়াশোনা শেষের দিকে, তো আর 1 বছর আছে, তো মা আমি উত্তর পারা, আমি হাজি মানুষ আর একটা হাজি মানুষ ওর সাথে বিবাহের ব্যবস্থা করছি, মা তুমি আর অমত কইরো না। তখন বলতেছে, বাবা আমার বিয়ে নিয়ে আপনার এত টেনশন কেন? ও কাম তো আর 3 বছর আগে আমি শেষ, কথা কয় না। যেহেতু কলেজ ইউনিভার্সিটিতে আপনার মেয়ে পড়তেছে, ও যে গোপনে বিয়ে করছে, আপনি তো ঢেরই পান নাই, কথা কয় ঠিক কি না? পরে টের পাবেন যখন দাদু নানু হবেন, কথা কন ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। এজন্য যুবক রে, যৌবনের রং তামাশায় গুনাহ করা যাবে না, এই টাইট চামড়া চিরদিন টাইট থাকবে না, এই কাঁচাদের একদিন সাদা হয়ে যাবে, কথা বলুন।
রাগ করতেছেন ওই যে আজকে 70 বছর 80 বছরের মুরুব্বিকে তাকায় দেখেন যৌবন নাই কিন্তু চাচা যৌবনের 20 30 25 বছর ওই বয়সগুলোতে ওই যে আপনি সরের ভিতর যে গেলেন ওই যে কাশফুলের ওই পাশে যে গুনাহ করেছেন কথা কয় না আমল নামাই গুনাহ ওই যৌবনের দিনে যে গুনাহ করেছেন ঠিকই লেখা থাকবে কথা কয় রাগ করতেছেন যুবক রাগ করে না এই দুনিয়া বেশি দিনের নয় কথা কোন কার তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে গহনা দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা ঠিক আছে না নাই লিল্লাহে তাকবীর তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে গহনা দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তাহলে যুবক রে আল্লাহর ভয়ে যৌবনকালে ইবাদতের সময় কাটাবা নাকি প্রেম কইরা কারা কারা দুই হাত তুলে দেখান আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছিল কওমের জন্য এই কারুনের কাছে মুসা আলাইহিস সালাম যা বলে কারুন তোমারে যাকাত দিতে হবে কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না মুসা নবী ডেকে বলে কারুন রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে যাকাত না দিলে কি করা লাগে আদায় মানে ধনী দিবের চাবি না কিন্তু হিসাব নিকাশ করে আদায় করা হবে আর যাকাত দিলে তার সম্পদকে আল্লাহ পবিত্র বানায় দিবে যাকাত দিলে তার হিসাব সহজ হয়ে যাবে যাকাত দিলে তার সম্পদ আল্লাহ বাড়ায় দিবে বলেন আল্লাহু আকবার আর যাকাত না দিলে এই সম্পদ তার জাহান্নামের শাস্তির কারণ হবে কথা বলে ঠিক কি না সাপ হয়ে খালি সবল মারবে বলবে এটা তুমি কেডা কই কেডা ছিলিস না আমি তো বান্ডিল ছিলাম কি ছিল আমি দুনিয়াতে তোর বান্ডিল ছিলাম এখন তোরে সাপ হয়ে সবল মারতেছি আমার বাজানেরা চলেন সামনের দিকে যায় মুসা নবী ডেকে বলে কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে কারণ ডেকে বলে মুসা নবী বাপ রাগ করার দরকার নাই যাকাত কত করে দিতে হবে একটু বলেন মুসা নবী ডেকে বলে শতকরা 2.5% ঠিক আছে একটু হিসাব নিকাশ করে দেখি আপনি যান এইবার কারণ কে আল্লাহ এত সম্পদ দিয়েছিল 70টা উট লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাত আসতেছে এমনি তো কৃপণ পায় স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে এই কৃপণের পক্ষে এত সম্পদ যাকাত দেওয়া সম্ভব নয় কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার কারণ তখন চিন্তা করলো মুসা যদি আমার কাছ থেকে এত সম্পদ পরিমাণে যাকাত নেয় তাহলে তোমার বিশাল একটা লস হয়ে যাবে সে কি করলো এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো তার সবদা এই সবদা নামের প্রতি তার কাছে যা বলে সবদা রে এ সবদা রে তোরে আমি দুই বস্তা টাকা দেব বিনিময়ে একটা সাক্ষী শুধু তোরে দিতে হবে আগামী কালকে মুসা নবী যেই মসজিদে দাঁড়াইয়া বয়ান করবে মানুষদেরকে আল্লাহর পদে দাওয়াত দেবে ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবা এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু কলঙ্ক দিলে যথেষ্ট বাকি যা করার আমি করব সবদা যেহেতু দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল অ্যাডভান্স হিসাবে তাকে এক বস্তা টাকা দিয়ে দেওয়া হলো পরের দিন সকালবেলা মুসা নবী হাজার হাজার জনতার সামনে হাজার হাজার জনগণের সামনে যখন ওয়াজ করতেছে সুন্দর করে বয়ান করে বুঝাইতেছে ওই ভরা মসজিদে সত্তা নামের পতিতা মুসা নবীর আলোচনা শুনি না তার পাষাণ হৃদয় গইলা সদ্যা পানি ঝরতেছে আল্লাহু আকবার এ বাজান গো আমার সদ্য যখন পানি ঝরতেছে শব্দ আর দেরি করে নাই এইবার কারণ যখন ডেকে বলে শব্দ রে এত টাকাটা কি ব্যাপার এত টাকাটা কি তারপরে তুমি কেন আমার কথা শুনতেছো না এইবার দুইজন লোক পাঠাইয়া দিল দুইজন লোক আইসা বলে শব্দ রে গতকাল রাত্রিতে নেতা এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে তাড়াতাড়ি করে বল মুসা নবীর বিরুদ্ধে শুধু দাঁড়ায়া বল মুসা নবী দিনের বেলা ওয়াজ করে রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই সবটা বলে আর একটু শুনি বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন দুই হাত করে জোর করে যখন দাঁড় করা দিয়েছে মুসা নবী বয়ান করতেছে ওই অবস্থায় ডাইরেক্ট
ডাইরেক্ট কারণ দাঁড়ায় বলতেছে এ মুসাওয়াজ বন্ধ কর তাকায়া দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মুসা নবীকে চিনে এক নাম্বার না দুই নাম্বার রতনে রতন চেনে কথা বুঝেন না এবার ভালো করে বুঝেন সবটা দেখে বলতেছে কারণ তুমি বসো কারণ বলতেছে তোমার যা বক্তব্য তুমি বলো ভয় পাবা না আমি আসি থাকবাই তো তুমি শয়তান কথা কর না এবার জানবো আমার এইবার সবদার কথা শুনে কারণ যখন বৈশা গেল এইবার সবদা দাঁড়ায় বলতেছে ও জনগণ শুনো দিয়া মন আমি সবদা আপনারা আমাকে চেনেন কিন্তু আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীর বয়ান শুনি না আলোচনা শুনি না আমার হৃদয়টা কই লাগেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পাপের পথ ছেড়ে তওবা করে মুসলমান হব সুবহানাল্লাহ বলো আজকে যখন আলেমেরা হক কথা বলে সুন্দর বয়ান করে এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ করে জলে নামাজের কথা বলে বেনামাজি ও জলে কথা কানা কেন জাকাতের কথা কইলে ধনীরা জ্বলে পর্দার কথা বলে না মা বোনদের মেজাজ গরম হয় আর সমাজে আল্লাহর আইনের কথা বলে রাষ্ট্রের মানুষের মন খারাপ হয় আলেমেরা যখন হক কথা বলে ডাইরেক্ট বাধা দেওয়ার লোক আছে না নাই যারা ডাইরেক্ট আলেমদের হক কথা বলতে বাধা দেয় ওরাও সমাজের ডিজিটাল কারু শোনেন শোনেন এবার সবটা বলতেছে আমি মনে মনে নিয়ত করেছি আর খারাপ কাজ করব না আমি নিয়ত করেছি আজ থেকে তওবা করে ঈমান গ্রহণ করব তাহলে আলেমদের ওয়াজের দ্বারা মানুষের পরিবর্তন হয় কথা কোন ঠিক কি না বেনামাজি নামাজি হয়ে যায় সুদ করে ভালো হয়ে যায় সোন টাকা ভালো হয়ে যায় ব্যাপারটা চলে মা বোনের ভালো হয়ে যায় ইন্ডিয়ান সিরিয়াল দেখা মা বোনের ভালো হয়ে যায় যুবক যুবতীরা ভালো হয়ে যায় আলেমদের ওয়াজের দ্বারা কত মানুষের পরিবর্তন হয় কত মানুষ ফোন করে বলে হুজুর আপনার আলোচনা শুনে নামাজ হয়েছি আপনার কথা শুনে আমি দাঁড়িয়ে রেখেছি কথা বলেন ঠিক কি না এই তোমাদের হৃদয়টা ভরে যায় বাজান লম্বা হবে আমি লম্বা করব না সংক্ষিপ্ত করে কথাটা বলে দিয়ে যায় এইবার সবটা ডেকে বলে জনগণ শোনো দি এমন ওই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল কয় কথা না কই গেছিল আমার বাড়িতে গিয়েছিল গোপন তত্ত্ব এবার ফাঁস হচ্ছে ওই যে বলেন না গোপন তত্ত্ব আল্লাহ ফাঁস করে দিতেছে সবটা ডেকে বলতেছে আমার বাড়িতে যাইয়া আমারে এক বস্তা টাকা দিয়েছে আর আমারে বলেছে আর এক বস্তা টাকা রেডি করে রেখেছে দুই বস্তার টাকার বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায় কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র আর ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত কথা কয় না কেন যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে ওয়ামা কারু আমা কারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরি খেলা কা আসমান থেকে আল্লাহ এমন খেলা খেলে দেবে ঢের ভাইবানা ঘুমের ঘরে দুনিয়ার থেকে বিদায় এ কথা কন আল্লাহর কি বাহিনী পাঠান লাগবে এখন এই জালেমদেরকে মারার জন্য পৃথিবীতে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে কথা কন ভারতে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ হ্যাঁ এই যে মণিপুরে মুসলমান ইমানকে পুড়িয়ে মারা হলো কথা কন ঠিক কিনা কাশ্মীরের অবস্থা ভালো না খারাপ বসনিয়া সিসনিয়ার বিভিন্ন দেশে মুসলমানদের উপরে এখনো নির্যাতন চলতেছে এরপরও কি ইমানদারের সংখ্যা কমতে না কমতেছে না বাড়তেছে কমে যাবে না বাড়বে কারণ ইমানদারেরা একদিন পুরো পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যত নির্যাতন জুলুম বাড়বে বিজয় তত নিকটে কথা বলে ঠিক কিনা ভয় পাবেন না হতাশ হবেন না চলেন সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম বাজান এইবার গোপন তত ভাস হয়ে গেল জনগণ বুঝতে পারছে দোষ কার মুসা নবী এত রাগ এত রাগ এত রেগে গেলেন যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খারাপ হয়ে যায় সেই নবীর মেজাজ খারাপ হয়ে গেল আল্লাহকে ডেকে বলে আল্লাহ যাকাত চাইতে গিয়েছিলাম আর কি একটা অবস্থা করলো মালিক গ আর এই সম্পদওয়ালা কারণকে সুযোগ দেওয়া যাবে না আপনি জমিনকে ওয়াদার করেন আর সম্পদ সহ আল্লাহ রব্বুল আলামিন এই জমিন যেন তার গ্রাস করে ফেলে
আমার আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করলেন মুসা নবীর দোয়া কবুল হয়ে যাওয়ার পর এইবার কারণের হাঁটু পর্যন্ত যখন জমিন গ্রাস করে ফেলে কারণ হাসে আর বলে লাফায়া উঠতে পারবো ব্যাপার না দেহে শক্তি আছে তুমি কত বড় কুস্তিবিদ দেখতেছি একটু পরে এইবার যখন মাথা পর্যন্ত চইলা গেছে জমিনের ভিতরে ও বলে ব্যাপার না লাফ দিয়ে উঠতে পারবো এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে কারণ দেখে বলে মুসা আমার ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে হইলেও আমার জানটা একটু ভিক্ষা দাও মুসা নবী ডেকে বলে আল্লাহু সামাদ আমার আল্লাহ অমুক ব্যক্তি আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু চায় না আমার আল্লাহ শুধু দিয়েই যা তবে শোন মরার আগে এই কথা শোন তুই ধন সম্পদ সহ জমিনের ভিতরে গ্রাস হয়ে যা আর পৃথিবীর ইতিহাসে তোর ইতিহাস থেকে যারা ধন সম্পদ জমাইতে চায় ওরা যেন শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহ রাস্তায় না বিলাইয়া যাকাত না দিয়া কৃপণতা করে ধন সম্পদ জমাইয়া রাখবে কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদের বিচার করবে কথা বলে ঠিক কি না তাহলে চিন্তা করেন মুসা নবীর বিরুদ্ধে কত বড় অপবাদ চিন্তা করা যায় ভাড়াটিয়া নারী দিয়া নবীকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে আজ দুনিয়াতে বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ দেওয়া হয় কিন্তু মনে রাখবেন বাজান মনে রাখবেন আল্লাহওয়ালারা আলেমেরা কোনোদিন ধর্ষণকারী হতে পারে না ইল্লাহে তাকবীর চলেন সামনের দিকে যাই বাজান মন খারাপ করতেছেন মনে হয় তাহলে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে প্রত্যেক বছর যাকাত বছরে একদিন না দুই দিন একদিন কথা কয় না কেন পুরো বছরে আপনার সম্পদ আপনি হিসাব করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আপনার সম্পদ আপনি হিসাব করে এমন ভাবে দেবেন এমন ভাবে দেবেন যাতে আপনার ওই যাকাতের টাকা দিয়ে একটা ব্যক্তি তার কর্মস্থানে ব্যবস্থা হয়ে যায় একটা দোকান দিয়ে দেবেন একটা অটো কিনে দেবেন গাবি গরু কিনে দেবেন এই যে সুন্দর একটা আপনাদের উপদেশ দিলাম এটা যদি আপনারা আমল করেন বলেন তো এদেশের যারা দুঃখী মানুষ আছে তাদের কল্যাণ হবে কি না জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে এ সমাজে এই পাশে দশতলা এই পাশে গাছতলা এরকম থাকবে না সমাজ হবে দারিদ্র মুক্ত সমাজ হবে দুঃখী মুক্ত সমাজ হবে অভাব মুক্ত জাকাত আসছে গরিবকে ধনী বানানোর জন্য কথা বলে ঠিক কি না আর ধনীকে আরো ধনী বানাবে সুবহানাল্লাহ বলবেন না সম্পদ আল্লাহ রাস্তায় বিলালে সম্পদ কমবে না আল্লাহ বাড়ায় দেবে বলেন সুবহানাল্লাহ রাগ করতেছে যাকাত নিয়ে অনেক আলোচনা করা হয় কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হয় না এই জন্য ধনীদের প্রতি বিনয়ের সুরে বলবো হিসাব করে যাকাত দেন না হলে আপনার এই সম্পদ আপনার জীবনের সবচাইতে বড় বিপদের কারণ হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের হেদায়েত দান করেন জোরে বলুন আমিন এইবার চলেন মমিন বান্দার সান নাম্বার গুণাবলী যুবকেরা রেডি আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মমিন বান্দার সান নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা কি হেফাজত করা এদিক এদিক রাগ করলে আমি দোয়া করে দিই রাগ করতেছেন মনে হয় আর পাঁচ মিনিট নাকি না দশ মিনিট খুব দ্রুত শেষ করে দেব বাজানরা আপনারা যারা আছেন আমি বুঝতেছি এই মানুষগুলো কোরআনের পাগল লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল যদিও আলোচনা হয়তো অনেকের হাসি মজা লাগতেছে কিন্তু একটু বুঝার চেষ্টা করবেন কোরআনের আলোকে একটু মজা দিয়েও আপনাদেরকে একটু ভালো বোঝানোর চেষ্টা করা হচ্ছে কোরআন দিয়ে এদিক খেয়াল করে তাহলে চার নাম্বার গোনা বলি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে হেফাজত করা মুমিনের চার নাম্বার গোনা বলি নিজের যৌবনটাকে হেফাজত করা এদিক খেয়াল করেন মুমিন তার এদিক যৌবনকালের সময় কোনোদিন সে গুনাহ করে নষ্ট করবে না যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না মুমিন যৌবন কালের সময় আল্লাহর ইবাদত করে কাটাবে ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন